আজকে বিদ্যুতের রায়বানিক পশ্চিমবিতরা দু হাজার চব্বিশের সপ্তম শ্রেণীর পরিবেশ বিজ্ঞান বিষয়ে দ্বিতীয় পাওয়া যেন যে একুশ নম্বর প্রশ্ন সেটি রয়েছে অর্থাৎ তারকেশ্বর গার্লস হাই স্কুল এইচএস সেই বিদ্যালয়ের সমস্ত প্রশ্নে উত্তরগুলি করব তার আগে তোমরা কেউ যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকো তাহলে চ্যানেলটি অবশ্যই সাবজেক্ট নেবে প্রথমে এটি হচ্ছে ফিজিক্যাল সায়েন্স একে আছে সঠিক উত্তরটি নির্বাচন করে লেখো একে আছে সমতল আয়নার সঙ্গে লম্বভাবে কোনো আলোগ রসি ওই আয়নার ওপর আপতিত হলে প্রতিফলন কোণের মান হবে এটা শূন্য ডিগ্রি হবে এরপর দুই রাম ধনু সৃষ্টির কারণ এটা হচ্ছে আলোর বিচ্ছুরণ হবে এরপর তিনি এটা হচ্ছে চুম্বকত্বের নিশ্চিত প্রমাণ হল এটা হচ্ছে শুধুমাত্র বিকর্ষণ ধর্ম এরপর চার এটা আছে তড়িতের সুপরিবাহী হল এটা হচ্ছে লোহার পেরে এরপর পাঁচে আছে একটি প্রচলিত শক্তি উৎস হলো কয়লা এরপর দুই গেছে আছে শূন্যস্থান পূরণ করো যে কোনো পাঁচটি একে আছে সুচিদ্র ক্যামেরা এটা প্রতিকৃতি গঠিত হয় এরপর দুইটা আছে নিয়মিত প্রতিফলন হয় এটা মসৃণ তলে এরপর তিনইটা আছে আয়নায় গঠিত প্রতিবিম্বের পার্শ্বীয় পরিবর্তন হয় এরপর চারে আছে এটা হচ্ছে লোডস্টোন হবে কে প্রাকৃতিক চুম্বক বলা হয় এরপর পাঁচে পৃথিবী নিজেই একটি চুম্বক এরপর ছয়ে এলইডি এর পুরো নাম লাইট এমিটিং ডায়ট এরপরে তিনি দেখে যাচ্ছে সংক্ষিপ্ত উত্তর দাও যে কোনো একটি একে আছে আলোর প্রতিসরণের চিত্র অঙ্কন করে আপতিত রসি প্রতিষ্ঠিত রসি আপতন কোণ ও প্রতিসরণ কোণ চিহ্নিত করো এই যে তোমাদের চিত্রটা আছে যে পাশে চিত্রে আলো প্রতিসরণ দেখানো হয়েছে এখানে এবি বি রসি আপতিত বি বিসি রশি প্রতিষ্ঠিত রশি এবং আপতন বিন্দুতে বিভেদতলের উপর অঙ্কিত লম্ব এন এন মিটার এ রেখাকে অভিলম্ব বলে অভিলম্ব ও আপতিত রসির মাঝের কোন আপতন কোন বলে আর অভিলম্ব ও প্রতিষ্ঠিত রসির মাঝের কোণকে প্রতিসরণ কোন বলে এরপরে দুইটা হচ্ছে একটি চুম্বক অঙ্কন করে উত্তর মেরু দক্ষিণ মেরু উদাসীন অঞ্চল ও চৌম্বক দৈর্ঘ্য চিহ্নিত করো এর উত্তরটি হলো এই যে তোমাদের এই চিত্রটে উদাসীন অঞ্চল চৌম্বক অক্ষর চৌম্বক মধ্যরেখা চৌম্বক মধ্যতল আর এখানটা হচ্ছে এটা তোমাদের উত্তর মেরু হচ্ছে আর হচ্ছে দক্ষিণ মেরু চিহ্নিতকরণ করা আছে এরপরে চারিটা আছে যে কোনো একটি প্রশ্নের উত্তর দাও একে আছে সেল বা ব্যাটারি সুইচ তার ও বাল্ব সহযোগী একটি বদ্ধ বর্তনী চিত্র অঙ্কন করো এই যে তোমাদের পাশে ছোট্ট করে একটা চিত্রকে রেখে দিয়েছি এখানটা হচ্ছে দুটো সেল দ্বারা একটা ব্যাটারি একটা বাল্ব এবং একটা হচ্ছে বদ্ধ অবস্থার সুইচ বা অনবস্থায় অবস্থার সুইচ আছে দিয়ে একটা হচ্ছে চিত্র অঙ্কন করে দেখে দিলাম এটা তোমরা খাতায় লিখে নেবে এবং সাইটে যে নানা রকম যে বাল্ব বা সুইচ বা সুইচে তোমাদের সেল বা ব্যাটারি এগুলো হচ্ছে চিহ্নিতকরণ করে দেবে ছবিকে এরপরে তিনি যে দুই যেটা আছে একটি পরিবেশবান্ধব শক্তির উৎসের নাম লেখো একটি পরিবেশ বান্ধব শক্তির উৎসের নাম হলো সৌরশক্তি এটি ব্যবহারের দুটি সুবিধা লেখো সৌরশক্তি ব্যবহারের সুবিধা একে হচ্ছে এটি নবীকরণযোগ্য দি দূষণহীন এবং এই শক্তি উৎপাদন ব্যবস্থার রক্ষণাবেক্ষণের খরচ অতি সামান্য দুই সৌরশক্তি আবদ্ধকারী উপকরণ বা ব্যবস্থাগুলি ছোটো জায়গাতে বসানো যায় এরপরে লাইফ সায়েন্সে আছে একে জায়গায় সঠিক উত্তরটি নির্বাচন করো একে আছে কাণ্ডের যে জায়গা থেকে শাখা বা পাতা বেরোয় সেই জায়গাটি হলো এটা পর্ব যেটা আছে ফুলের যে অংশটি ফলে পরিণত হয় সেটি হলো এটা হবে ডিম্বাশয় হবে তিনটা হচ্ছে আমের বীজ যে থাকে এটা হচ্ছে দুটি বীজপত্র এরপর দুই যেটা হচ্ছে শূন্যস্থান পূরণ করো একে আছে একটি সরল ফল হলো এটা আম হবে এরপর দুই এটা পত্রমূল হবে পত্রবিন্তকে কাণ্ডের পর্বের সঙ্গে যুক্ত রাখে এরপর তিনটা আছে দোপাটি হলো হচ্ছে সপরাগী ফুল এরপর চারিটা আছে অস্থানীয় মূল দেখা যায় এটা হচ্ছে পাথরকুচি উদ্ভিদে এরপর এটা হচ্ছে যে কোনো একটি প্রশ্নের উত্তর দাও একে আছে স্বপরাগযোগ কাকে বলে স্বপরগযোগের সুবিধা ও অসুবিধা উল্লেখ করো এর উত্তরটি হল স্বপরাগযোগ যখন কোনো ফুলে পরাগরেণু সেই ফুলের বা ওই একই গাছের অন্য ফুলের গর্ভমুণ্ডে স্থানান্তরিত হয় তখন তাকে স্বপরাগযোগ বলে একই প্রকার পরাগ মিলনে বংশ পরম্পরায় উদ্ভিদের বৈশিষ্ট্যের কোনো পরিবর্তন ঘটে না যেমন সিম টমেটো রঙ্গন দোপাটি প্রভৃতি যোগের সুবিধা পরাগ একে হচ্ছে পরাগযোগের নিশ্চয়তা অনেক বেশি দুয়ে পরাগ রেণু নষ্ট হওয়ার সম্ভাবনা কম থাকে এবং প্রজাতির বিশুদ্ধতা বজায় থাকে সপর যোগের অসুবিধা নতুন বৈশিষ্ট্যযুক্ত উদ্ভিদ গঠিত হয় না এরপরে দুইটা হচ্ছে অভিশবন বা অস্মশেষ কাকে বলে জীবজগতে অভিশ্রবণের দুটি গুরুত্ব লেখ এর উত্তরটি হলো অবিশ্রবণ বা অসমশী যে ভৌত প্রক্রিয়ায় অধ্যবেদ্য পর্দা দ্বারা পৃথকৃত দুটি সমপ্রকৃতির ভিন্ন ঘনত্বযুক্ত দ্রবণে দ্রাবক অনু অধ্যবেদ্য পর্দা ভেদ করে কম ঘনত্বের দ্রবণ থেকে বেশি ঘনত্বের দবনে প্রবেশ করে তাকে অবিশ্রবণ বলে জীবজগতে অভিসবণের গুরুত্ব প্রথমে এটা হচ্ছে উদ্ভিদ জগৎ গুরুত্ব এক হচ্ছে স্থলজ উদ্ভিদ মূল দ্বারা মাটি থেকে এবং জলজ উদ্ভিদ সারা দেহ থেকে দিয়ে পরিবেশ থেকে জল অভিশ প্রক্রিয়া দ্বারা সংগ্রহ করে দুইটা হচ্ছে অভিশন প্রক্রিয়ায় শোষিত জল বীজে অঙ্করোধগ্রামে সাহায্য করে এবং কলা কোষের বৃদ্ধি ঘটায় এরপর তিনি এটা হচ্ছে ফলে কোষের রসস্ফীতি ঘটে এবং বিরুদ্ধ জাতীয় গাছ খারাপভাবে দাঁড়িয়ে থাকে চারি পত্ররন্ধের খোলা ও বন্ধ হওয়া অভিশ দ্বারা নিয়ন্ত্রিত হয় পাঁচে লজ্জাবতী পাতা সীসমাষ্টটি চলন ফুলের পরিস্ফুটন এবং ফল ফল ফেটে যাওয়ার ঘটনা অভিশনের দ্বারা ঘটে এরপর এটা হচ্ছে প্রাণীজগতের গুরুত্ব একে হচ্ছে অভিশনের মাধ্যমে কোষের ভেতরে ও বাইরের জলের ভারসাম্য বজায় থাকে দুয়ে এই প্রক্রিয়ায় রক্ত থেকে কলা কোষে জলের আদান প্রদান ঘটে তিনি মূত্র উৎপাদনে এই প্রক্রিয়া গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে তাহলে আজকে ভিডিওতে আমরা সপ্তম শ্রেণীর পরিবেশ বিজ্ঞান যে একুশের দাগে তারকেশ্বর গার্লস হাই স্কুল এইচএসএ বিদ্যালয়ের সমস্ত প্রশ্নের উত্তরগুলি করলাম আর তোমরা কেউ যদি আমার চ্যানেলটা এখনও সাবস্ক্রাইব করে রাখো তাহলে চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে নেবে ভিডিওটি ভালো লাগলে ভিডিওটিকে অবশ্যই লাইক কমেন্ট ও শেয়ার করতে ভুলবে না